কে রে শালি মন্দির বেটি, এ শালি মন্দির বেটি, তোর জন্যে গ্রামটা মুই মুখ দেখবার পাং না। তুই কি শুরু কই দিছিস রে, এ শালি মন্দির বেটি, তুই কি শুরু কই দিছিস, তোর কোষ্টা বাড়িত কি রে? হ্যাঁ, মানে মানুষ কয় যে মফিজের বউ কোষ্টা বাড়িত। হ্যাঁ, কত কোষ্টা বাড়িত তোর কি? হ্যাঁ, কোটে গেল নারি খেয়ে দেখো, এর ডিভিসিয়াল ফাড়ে দেম। এ শালি মন্দির বেটি, মোর বাড়ি ঢুকবেন না, বাড়ি ঢুকলে তোর ডিভিসিয়াল ফাড়ে দেম। তুই এদি তোর বাপের বাড়ি যাবো, শালি মন্দির বেটি মোরে খায়, হ্যাঁ মোরে মোরে বাড়িতে থাকে, আর এ কোষ্টা বাড়িত তুই কি করিস? হ্যাঁ দেখো রে কোটে নারি খেয়ে। কে রে গোলাম, এ সারুয়ে গোলাম, হঠাৎ করিয়া তোর মাথাত মাল বগা কামরা লেখি, তোর কি হয়েছে? হ্যাঁ তুই নাড়ি ধরি মোক ডাঙ্গে বাড়াচ্ছিস, হ্যাঁ কি কি হয়েছে তোর? ওরে সোত মারানি শালি মন্দির বেটি, এ শালি মন্দির বেটি, তুই কি করিস নাই সেই কথা খানাগত ক। তোর জন্যে মুই গ্রামটা মুখ দেখবার পাংছে না, সব জায়গাতে তোকে নিয়ে মিটিং বসছে। হ্যাঁ কবার লাগছে যে ওই মফিজের বউ প্রত্যেক দিনে কোষ্টা বাড়িত কি করে? হ্যাঁ এ শালি মন্দির বেটি, তুই কোষ্টা বাড়িত কি করিস? হ্যাঁ কোটে গেল নারী খেয়ে দেখো, এক না ডাঙ্গা পর্যন্ত মোর মাথাটা ঠান্ডা হয়েছে না, মোর মাথা গরম করে দিয়ে ছাড়ি দিছিস। শালি মন্দির বেটি, তোকে আজমি তালাক দেম, বুঝছিস? তোকে আজমি তিন তালাকে বাইন করে দেম। শালি মন্দির বেটি মোর মান ইজ্জত নিয়ে টানা হেঁচড়া শুরু করছে। এই অকর্মা ভাতারে তাল দেখছেন বাহে? হ্যাঁ এই অকর্মা ভাতারে তাল, এ জারুয়া গোলাম, এ ডেকুয়া মরা, মুই কেনে কোষ্টা বাড়ি আসছুম তুই জানিস নিয়ে? হ্যাঁ এ বাড়িত কোনো তকাই টকাই আছে, বাড়ির তকাই আনিস নিয়ে সেই গিয়ে এক মাস হয়ে যায়, তাহলে মুই তো কি দিয়ে আন্দি দেন ভাত? হ্যাঁ কি দিয়ে তো কি তকাই দিয়ে তো খাবার দেন? সেই জন্য মুই কোষ্টা বাড়ি আসছুম, হ্যাঁ পাড়া শাক তুলবেন, হ্যাঁ আর তুই মুখ নাড়ি ধরে ডাঙ্গে বেড়াচ্ছিস। এ শালি মন্দির বেটি, এ সোত মারানি শালি, বাড়ির তকাই নাই তুই মুখ কষিস? হ্যাঁ তুই 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 মুখ কই কষিস? হ্যাঁ বাড়ির তকাই নাই, আর তুই কোষ্টা শাক তুলবে রাসবো কেনে, পাড়া শাক তুলবে রাসবো কেনে? হ্যাঁ মান সম্মান কিছু থাকবে? মফিজের বউ কোষ্টা বাড়ি বাড়ি ঘুরি বেড়াইবে, এটা কি মান সম্মান থাকা কথা? শালি মন্দির বেটি, দেখুন কোটে গেল নারী খেনে, নারি দিয়ে তোর আজ মেশিন স্টার দে, যতক্ষণ পর্যন্ত তোর মেশিন খেনে স্টার দেন নাই অতক্ষণ পর্যন্ত তুই জাত হবার নাই শালি মন্দির বেটি। হে জারুয়া গোলাম, আর ইয়ে গুলেন না কেন তো হিকরিস নে, বুঝছিস? মোর গাত খালি একটা একনা ফুলে টোকা দিয়ে দেখ, তোর নামে মুই মামলা করি দেন, নারী নির্যাতনের মামলা করি দেন, তারপরে বুঝবো ঠেলাটা কি। হ্যাঁ বাড়িত খুব খরচ ছাড়া কিছু করিস নিয়ে, যদি ফিরাখনার মানুষের শাক তুল বেড়াসিস ওটাও তোর দোষ, হ্যাঁ ওটাও নিয়ে তুই বাজে মন্তব্য করিস। কোন গোলামে কইছে তো মুই কোষ্টা বাড়ি অতক্ষণ থাকো, মুই কোষ্টা বাড়ি কি করং? ওই গোলামের ঘর দে আসি দেখছে নাকি? হ্যাঁ ইল্লে দিলে তুই কি কইস? সেকো সেকো তুই মোর মান সম্মান সব শেষ করবু, তোর বাড়িত মুই থাকতে না রে জারুয়া গোলাম, তোর ভাত মুই খাবার না, মুই আইজ যে মোর বাপের বাড়ি যান, মুই আইজ যে তোর বাড়ির তোর সংসারের মুকুট মুই দিকিস দিকিস করে ঘুরে আংরে ধরবে গোলাম, তোর সংসারের মুকুট মুই দিকিস দিকিস করে ঘুরে। এ শালি মন্দির বেটি, সুয়েতি কান্দন কান্দিস নে, বুঝছিস? উল্লে নেখা কান্দন কিন্তু মোর পছন্দ হয় না, বহুদিন থেকে কিন্তু মেশিন খেনে স্টার দেন না, একবার যদি মেশিন স্টার দেন না তাহলে কিন্তু তোর জানত পানি থুবেন না রে শালি মন্দির বেটি, তোর জানত পানি থুবেন না, বাড়ির তকাই নাই তুই মোক কষিস, কয়া দেখলু হয় যে মুই তকাই আনং কি আনং না? হ্যাঁ তাক না করিয়ে তুই কোষ্টা বাড়ি আসবু কেনে? হ্যাঁ তো কায় কইছে কোষ্টা বাড়ি আসবে, আর তাও তার বাসি কুচি তুই কোষ্টা বাড়ি শালি মন্দির বেটি? হ্যাঁ মোর মান সম্মান শোক শেষ, মানুষের কত উল্টে এটা ভাবি ফেলাইছে মুই, হ্যাঁ সমাজত মুখ মুখ খেনে দেখবার পাংছে না। এ শালি মন্দির বেটি কথার সাথে বাড়ি যা, বুঝছিস? আর আরেকদিন যদি কোষ্টা বাড়ি আসিস তাহলে কিন্তু তোর ঠ্যাঙ্গের নালা ভাঙ্গি দেম রে শালি মন্দির বেটি, একেবারে কঠিন ভাঙ্গি দেম। দর্শক, মফিজের বউ পাট খেতে কী করে আপনারা তো দেখলেন, তো জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের সাথে থাকবেন, সাদা মফিজের সাথে থাকবেন, আর পরবর্তীতে আরও রংপুরের আঞ্চলিক ভাষায় টকিং টম কমেডি ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে এ পর্যন্তই, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।